আপনারা দেখছেন জঙ্গিপুর টিভি, সত্যের পক্ষে জোরালো আওয়াজ, আপনার কাছে, আপনার পাশে সব সময়। দেখতে থাকুন জঙ্গিপুর টিভি। ধন্যবাদ বিকাশ থেকে। আজকের এই মহতি অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে আমি গর্বিত। আমি ধন্যবাদ জানাই আমাদের পৌরসভার এটার খুব প্রয়োজন ছিল আর কি, কারণ আমরা দেখতে পাই যে জল জমে থাকার ফলে আমরা বিভিন্ন রকম রোগে মানুষ আক্রান্ত হই, আর এই জলকে নিকাশি করার জন্য, জলকে ড্রেনের মধ্যে দিয়ে তাকে উত্থাপন করার জন্য পৌরসভার চেয়ারম্যান সাহেবের আমাদের এই জমিপুর বিশেষ করে 14 নম্বর ওয়ার্ড থেকে যেখানে তার নিষ্কাশন হচ্ছে ও সব লোক কিন্তু উপস্থিত হবে, অর্থাৎ জল আর জমবে না, জলটা ঠিক মতো বেরিয়ে যাবে আর কি। আর এই সবটাই সেটা হচ্ছে আমাদের জননেত্রী, আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। তিনিও চাইছেন মানুষের কল্যাণ কাজ হোক, মানুষের পাশে গিয়ে আমাদের কর্মী নেতৃত্ব দেখুক, অসহায় দুঃখ ব্যক্তিদের লক্ষ্য রেখে যেমন গতকালকে আমাদের জমিপুর পৌরসভার উদ্যোগে একটা ভাবের জন্য একটা আবাসন উদ্বোধন হয়েছে, এত সুন্দর আবাসন যেটা কী বলবো, এক কথা আমি নেত্রীকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে কিনাদের কথাও তিনি লক্ষ্য রেখেছেন, যে বাড়ি ছাড়া বা বাড়ির পরিবারের কাছ থেকে তিনি দুঃখিত হওয়া, এইসবগুলোও তিনি নেত্রী আমাদের নেত্রী মনে রেখেছেন এবং তাদেরকেও লক্ষ্য রেখে এই আবাসন এবং সমস্ত মানুষের যে চিকিৎসার ব্যাপারে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য একটা হেলথ সেন্টারের তারও শুভ শিলান্যাস হয়েছে উদ্বোধন হয়েছে, কাজে এটা একটা আমাদের জন্য খুব মনোযোগ বিষয়। এটাকে সব রকমভাবে টিকিয়ে রাখা, সব রকমভাবে সহযোগিতা আমরা মানুষের কাছে আহ্বান জানাচ্ছি। এই কাজ কিন্তু আপনাদের আপনাদেরকে দেখে নিয়ে কাজটা যাতে তাড়াতাড়ি হয় সহযোগিতা করতে হবে।